রাজ্যের মুকুটে নয়া পালক দীনদয়াল উপাধ্যায় সশক্তিকরণ পুরস্কার বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির ঝুলিতে। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন এই পুরস্কার, তার প্রমাণ দাবি পঞ্চায়েত সমিতির। রাজ্যের মুকুটে নয়া পালক কেন্দ্রের দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেল বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি। বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাতটি পঞ্চায়েতের সার্বিক প্রকল্প মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ পুরস্কার বলে জানা গিয়েছে। বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নূরজাহান বিবি ও সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্যর কাছে কেন্দ্রের দীনদয়াল উপাধ্যায় সশক্তিকরণ পুরস্কারের পঞ্চায়েতি মন্ত্রণালয় থেকে এক বিশেষ পুরস্কারে পুরস্কৃত করে দেওয়া হল। রাজ্যের মধ্যে বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির মাথায় যোগ হল সাফল্যের নতুন পালক। যেখানে বিরোধীরা বারবার বোমা গুলি বারুদ আর অনুন্নয়নের কথা বলেছেন, অভিযোগ তুলেছেন আইন শৃঙ্খলা নিয়ে, সেখানে কেন্দ্র সরকারের এই পুরস্কার বাংলার মুকুটে নতুন সম্মান দাবি জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডলের। তিনি আরও বলেন, আমরা যে সঠিক কাজ করেছি এটা তার প্রমাণ। আমাদের পঞ্চায়েত সমিতির অন্তর্গত দুটি সীমান্ত লাগোয়া পঞ্চায়েতকে এগিয়ে নিতে আমরা লাগাতার চেষ্টা করেছি। দেখুন, 2021 সালে বিরোধীরা বলেছিল বসিরহাট কোনো উন্নয়ন নেই, বসিরহাট হেরে যাবে। সেই বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি জিতিয়ে দিয়েছে। তার উন্নয়ন আমরা বসিরহাট উন্নয়ন করেছিলাম, তার ফলস্বরূপ আমরা মাইকে বারবার প্রচারে বলেছিলাম বসিরহাট পঞ্চায়েত সমিতি খুব ভালো কাজ করছে। তার জন্য বসিরহাট পঞ্চায়েত সমিতির মানুষ ভোট দিয়েছিল, উজাড় করে ভোট দিয়েছিল। তাই 2021 দক্ষিণ বিধানসভা আমরা জিতেছি। যে আমরা সঠিক কাজ করেছি তার প্রমাণ হিসেবে এটাও একটা পুরস্কার আমরা পেলাম। বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি ভালো কাজ করছে। এই সাতটি পঞ্চায়েতে পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি, উন্নয়ন, শারীরিকভাবে প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য বিশেষ প্রকল্প রূপায়ণ করা, শিশু নারী শিক্ষাকে একসূত্রে গাঁথা, বিপর্যয় মোকাবিলা এবং গোষ্ঠীকেন্দ্রিক সার্বিক উন্নয়নে, নারী স্বাধীনতা সীমান্ত উন্নয়নে সব মিলিয়ে এই পুরস্কার আগামী দিনে পঞ্চায়েত প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা মানুষের কাছে আরও বেশি করে ঘরে ঘরে পৌঁছে দেবেন। পুরস্কারে খুশি পঞ্চায়েতের সকলে, প্রশাসনিক আধিকারিক থেকে জেলা পরিষদের সদস্য শুভেচ্ছা জানিয়েছেন সকলে। এ বিষয়ে বসিরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, বসিরহাটের বুকে এই প্রথম কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পুরস্কার। এই সম্মান আমাদের সকলের সম্মান, গোটা বসিরহাটবাসীর সম্মান। বসিরহাটবাসী হিসেবে আমরা গর্বিত। আগামী দিনে মুখ্যমন্ত্রীর দেখানো পথে এলাকায় আরও উন্নয়ন করতে হবে আমাদের। এই বসিরহাটের বুকে এই প্রথমবার আমরা কেন্দ্র সরকারের উপহার পেতে চলেছি, তার জন্য আমাদের বসিরহাটবাসীর সবাই গর্বিত বোধ করছে। পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, নারী শিশু কল্যাণ দপ্তর থেকে, এসসি এসটি থেকে, তারপর এসআইজি গ্রুপ থেকে, তারপর এই বিদ্যুৎ সংখ্যা থেকে, সমস্ত সবার জন্য আমার সমস্ত ব্লক মেম্বারেরা, কর্মদক্ষরা, আমাদের সমস্ত বিডিও সাহেব, স্টাফেরা সবাই মিলে আমার হাতে হাতে কাজ করেছে বলে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট।